হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে। তো আজ আমি রিভিউ দেবো তুলসী বাসক প্লাস সিরাপ সম্পর্কে। তো এই সিরাপটি কিসের জন্য ইউজ করা হয় এবং কীভাবে ইউজ করতে হবে এবং এটি ইউজে আমাদের কী কী বেনিফিট হবে সমস্ত কিছু তথ্য শেয়ার দেবো। তো ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে দেবেন। তো চলো বন্ধুরা শুরু করে যাক। তো এটি একটি কফ সিরাপ। নর্মালি এটি কাশির জন্য ইউজ করা হয়ে থাকে। তো বাচ্চা এবং বয়স্ক সকলেই এটিকে ইউজ করতে পারে ডক্টরের পরামর্শ নিয়ে। তো এটি একটি আয়ুর্বেদিক কফ মেডিসিন। তো বড়রা কাশির সমস্যাতে 10 ml করে দিনে 2 থেকে 3 বার এটিকে ইজিলি ইউজ করতে পারে এবং যাদের বয়স কম অর্থাৎ 5 থেকে 10 বছরের মধ্যে যাদের বয়স আছে তো তারা 5 ml করে দিনে 2 বার এটিকে ইউজ করতে পারে। তো এটি শুকনো কাশি, ড্রাই কাশি এবং যাদের বুকের মধ্যে কফ জমে আছে তারাও এটিকে ইউজ করতে পারে। তো এটি আয়ুর্বেদিক মেডিসিন, তাই এটির কোনো রকম সাইড এফেক্ট নেই। তো ওটার মার্কেট প্রাইস আছে 90 রুপিস, 90 টাকায় যে কোনো মেডিকেল শপ থেকে ইজিলি পারচেস করতে পারবে এটিকে। তো আজ এই ছিল তুলসী বাসক প্লাস সিরাপ সম্পর্কে রিভিউ। তো রিভিউটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে দেবেন। থ্যাংক ইউ।